আমি আপনাদেরকে এমন একটা মেসেজ দিতে চাই যে মেসেজটা দেওয়ার কারণে আর আপনারা মেসেজটা নেয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে যেদিন মা সন্তানকে পরিচয় দিবে না যেদিন বাবা তার ছেলেকে চিনবে না স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না সেদিন কেউ কাউকে পরিচয় দিবে না ওই বিপদ মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আপনারা আমার সাথী হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই আলোচনা কবুল করুন চিল্লায় বলুন আমিন এই মেসেজটা মানার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে ক্ষমা করতেই পারে আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কসম করে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে জান্নাতের ফয়সালা করে দিতে পারে বলুন আমিন আমিন ভাইরা আমার তাফসীর মাহফিল সব জায়গায় হয় যখন যেটা তখন সেটা কিন্তু বলে না ও আমার বন্ধু আপনি মুসলমান তাও ঠিক সংখ্যাগরিষ্ঠ তাও ঠিক কোরআন মানেন তাও ঠিক কিন্তু জীবনের সাথে কোরআন পরিচালনা করেন না আল্লাহর রাসূলের আদর্শ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাই কেন নাই কারণ হচ্ছে কোরআন দিয়ে আপনার দুনিয়ার জীবনের সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক ওই বিবেক নামক আদালতের মাঝে কোরআন নাই বিচারালয় বাংলাদেশের জাতীয় বিচারালয় আদালতেও নাই ঠিক কিনা বলো ঠিক বঙ্গভবনে নাই সংসদ ভবনে নাই মন্ত্রণালয় নাই ভাইরা আমার আজকে আমি এখানে কোরআন থেকে কথা বলবো যদি কোনো হিন্দু এসে আমাকে বাধা দেয় আমার দুঃখ নাই হিন্দু মন খারাপ করুক আমার দুঃখ নাই খ্রিস্টান মন খারাপ করবে আমার দুঃখ নাই ইহুদিরা মন খারাপ করলে আমার অভিযোগ নাই আমার দুঃখ একটাই অভিযোগ একটাই কোরআন দিয়ে কথা বলার কারণে যদি কোনো মুসলমানের মন খারাপ হয় তাহলে আমার বড় দুঃখ চিল্লা বলুন ঠিক কিনা আমি তো আমার গল্প করব না আমি তো বাবার গল্প বলবো না আমি তো বলবো কোরআনের কথা হাদিসে কুচ্ছি আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যেই বাণীর মাঝখানে আল্লাহ বলেছেন কথা আছে মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমালা বিহি উযরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম সুবহানাল্লাহ যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে যেই ব্যক্তি কোরআন শুনে আমল করবে তাকে পুরস্কার দিবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার পায়সালা করবে সেই উত্তম বিচার পায়সালা করলো আমার বন্ধু আজকে কোরআন দিয়ে বিচার পায়সালা নাই কোরআন দিয়ে যদি বিচার পায়সালা থাকতো তাহলে ঘরে ঘরে সুদ ঢুকতো না ঠিক কিনা বলুন আজকে কোরআন দিয়ে যদি বিচার পায়সালা থাকতো মানুষের রন্ধ্রে রন্ধ্রে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকতো না যেই শিরিক ঢুকার কারণে আপনার ঈমান নামক সম্পদটা আপনার দেহ থেকে বের হয়ে যায় রূহ থেকে বের হয়ে যায় আপনার আমল নামার অংশ থেকে ঈমান নামক অস্ত্র ঈমান নামক কষ্টি পাথর যখন বের হয়ে যাবে 65 বছর 70 বছর পর্যন্ত যত আমল করেছেন সব আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ ঈমান হলো একের মতো আমল হলো শূন্যের মতো একের পরে শূন্য দিবেন ততই সংখ্যা বাড়বে আমল যোগ হবে
শূন্যের ডান পাশে শূন্যের বাম পাশে যেই এক থাকে ওই এক নামক ঈমান যদি মুছে দেন ডান পাশে যত শূন্য মারেন একটারও দাম নাই ঠিক কিনা বলো এই যে আমার বন্ধু মানুষ যদিও আমার সিনিয়র বয়সে অনেক বড় কিন্তু আমার বন্ধু মানুষ আমাকে অনেক মহব্বত করেন ফয়েজি ভাই তিনিও একটা মাদ্রাসার শিক্ষক বলতে ইবতেদাই কোডার প্রধান শিক্ষক তার আন্ডারেও কিছু শিক্ষক আছে তো আলহামদুলিল্লাহ এলএম কালামও ভালো আছে আপনারা আলোচনা শুনছেন দীর্ঘ সময় ধরে তিনি তো বাচ্চাদেরকে পড়াইতে যায় বলে যে বাবা আগে এক লেখো পরে শূন্য ঠিক কি না একের পরে শূন্য দিলে তারপরে আপনার কি হবে সংখ্যা বাড়বে আর আপনার ঈমান যদি থাকে যত সওয়াব আমল আপনার আপনার একের পাশে ঈমানের পাশে আপনার জমা হবে এটার লব্বাংশের হার আপনি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দেখবেন আর যদি আপনার ঈমান নামক এক না থাকে তাহলে আমল নামক শূন্য হাজারও দিলে মূল্য নাই এই জন্য আপনি আমার আপনার ঈমান রক্ষা করতে হবে আর আপনি যদি কোরআন দিয়ে জীবন পয়সালা না করেন এই ঈমান রাখা বন্ধু অনেক কঠিন ঈমান রাখা সহজ নয় অনেক কঠিন অনেক কঠিন কেন কঠিন ভাইরা আমার কুরআনুল কারীমের 114 সূরার মাঝে একটা আয়াত নয় শুধু একটা অক্ষর একটা ওয়ার্ড একটা শব্দ বাদ দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীতে কারো নাই কেউ যদি কুরআনুল কারীমের একটা আইন তো দূরের কথা একটা আইন মানার না মানার চিন্তাও যদি লালন করে সেও মুমিন হতে পারবে না আমার বন্ধু অনেক ওয়াজ শুনেন আপনাদের এখানেও বড় বড় আলেমরা আসে বাংলাদেশের উল্লেখযোগ্য বক্তারা আসে আপনারা মাহফিল শুনেন আমি জানি সিরাজগঞ্জের মানুষ ইসলাম প্রিয় তবে বন্ধু নাম দেখলেই কাম দেখলেই বড় হওয়া যায় না কারণ হলো এই যত বড় বক্তাই হোক না কেন বক্তার যদি ঈমান না থাকে ওই বক্তার ওয়াজে মুসল্লি তাসির হওয়ার সম্ভাবনা নাই কারণ হচ্ছে কি এই শিরক বিদআত সৃষ্টি হয় এক ধরনের আলেম থেকে বিদআত সৃষ্টি হয় আলেমদের কাছ থেকে আলেমদের থেকে এই জন্য আমার বন্ধু আপনি মাথায় রাখতে হবে কার ওয়াজ শুনবেন কার ওয়াজ শুনবেন না কেন এটা বলছি আজকের আমার ওয়াজের যে শ্রোতারা আছেন আজকের যে আমি যেই কথা বলবো এই কথা যদি আপনি শোনার মন মানসিকতা নিয়ে মাঠে বসেন আল্লাহে আল্লাহর কসম করে আমি বলছি আল্লাহ রাব্বুল আলামিনের আইন কিভাবে আপনি মানবেন আল্লাহ তাআলা আপনাকে বুঝা সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ কারণ হচ্ছে আজকের পৃথিবীতে বাংলাদেশের কথা যদি বলি মুসলমান আছে কোরআন আছে কোরআনের শাসন নাই আইন নাই এখন যদি ওহি নাজিলের সময় থাকতো ওহি নাজিলের মতো প্রেক্ষাপ অবস্থা থাকতো নবী থাকতো তাহলে আজকে কোন আয়াত নাজিল হইতো যেই আয়াত নাজিল হওয়ার দরুন আপনি সঠিক পথ পেতেন আপনি সিরাতাল মুস্তাকিম শব্দটার যেই পথটা সঠিক যে রাস্তাটা আল্লাহর পথ রাসূলের পথ কিভাবে আপনি পাবেন সেই আয়াত নাজিল হইতো যেই আয়াত নাজিল হইতো সেই আয়াত থেকেই আমি আপনাদের সামনে কথা বলতে চাই আপনারা কি রাজি আছেন ভাই ভাইরা আমার ভূমিকাতে একটু কথা বলে নিলাম যাতে করে আপনারা আলোচনা বুঝতে সহজ হয় অনেক কথা বললাম আগে আপনি নিজেকে আলোচনা বুঝার মন মানসিকতা ঠিক করে স্টেজের সামনে বসা লাগবে ময়দানে বসা লাগবে তারপরেই তো আপনি যদি কলসিতে পানি নেন কলসিটা আগে ভালোভাবে ধোতর কার্য সেরে নিতে হবে জীবাণু মুক্ত করে পানি দিবেন তারপরেই তো নির্দ্বিধায়টার মধ্য থেকে পানি ঢালবেন বক্তারে খাওয়াবেন সবাইরে খাওয়াবেন প্রধান অতিথি বিশেষ অতিথি ঠিক কিনা বলুন আগে তো পাত্র ধুয়া মুইসা নেওয়া লাগবে এই জন্য আপনাদের যেখানে ওয়াজটা রাখবেন যেইখানে আপনারা কালামুল্লাহ আল্লাহর কালামের কথাগুলো ধারণ করবেন সেই জায়গাটা আগে ধুতো করে নিলাম আপনারা কি রাগ করছেন ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা
আশুরার 13 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি মহান মনিব তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শারা লাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নূহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমাকে উল্লেখ করে আপনাকে আমাকে ডিফিনিটলি নির্দিষ্টভাবে বলেন ও উম্মতে মুহাম্মাদী শারা লাকুম মিনাদ্দিন ও উম্মতে মুহাম্মাদী শারা লাকুম মিনাদ্দিন আমি তোমাদেরকে এমন একটি দিন এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছি এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছি কে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও উম্মতে মুহাম্মাদী আমি তোমাদেরকে এমন একটি জীবন ব্যবস্থা দিলাম মা ওয়াসা বিহি নূহা যেই বিষয়ে আমি নূহ নবীকে আদেশ করেছিলাম ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়ে আমি নূহ নবীকে আদেশ করেছিলাম সেই ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি সেই বিষয়ে কি বললাম সেই বিষয়ে আমি আপনাকে অবগত করলাম সেই বিষয়ে আমি আপনাকে জানালাম সেই বিষয়ের বক্তব্যটা আমি আপনাকে দিলাম ও নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে সেই বিষয়ে বক্তব্যটা দেন যেই বিষয়ে আমি নূহ নবীকে আদেশ করেছিলাম সেই বিষয়ে আমি আপনাকে নসিহা করলাম বক্তব্য দিলাম ওই ব্যাপারে আমি নূহ নবীকে দিলাম মূসা আলাইহিস সালামকে দিলাম ঈসা পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে দিলাম ও নবী মুহাম্মদ সেই বিষয়ে বক্তব্যটা আমি আপনাকেও দিলাম সিল্লা বলুন সুবহানাল্লাহ যেই বিষয়ে নূহ নবীকে বলছেন সেই বিষয়ে মূসা আলাইহিস সালামকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ঈসা আলাইহিস সালামকে বলছেন চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এই নবীরা কি ছোট বড় বড় পাঁচজন নবীর ব্যাপারে এখানে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচজন নবীকে নিয়ে বললেন পাঁচজন নবীর ব্যাপারে একটাই ওয়াজ যেহেতু বড় বড় পাঁচজন নবীকে বলেছেন এতে বোঝা যায় মাঝখানে যত নবী এসেছে সব নবী এই দাওয়াতের মধ্যে আছে না নাই চিল্লা বলুন ভাই আছে না নাই ভাইয়েরা আমার আপনার প্রশ্ন হতে পারে প্রথম নবী আদম আলাইহিস সালাম কিন্তু আদম আলাইহিস সালামের কথা নাই কেন ও বন্ধু আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা ঠিক না আদম আলাইহিস সালাম প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন তার সন্তানদেরকে লালন পালন কিভাবে করবেন তারা তাদের জীবন কিভাবে বাঁচায় রাখবেন খাওয়া দাওয়া কিভাবে করবেন কি খাইলে বেঁচে থাকবে আলু পেঁয়াজ ডাল চাল ভাত খান আপনি গরুর গোশত খান এই যেগুলা এইসব উপাদানগুলা কিভাবে খাবেন কিভাবে গরু জবাই করে রান্না করে খাবেন কিভাবে পেঁয়াজ কুচি কুচি করে তারপরে ডাল ভুনা করে খাবেন গোশত ভুনা করে খাবেন এই সব কিছু পয়গম্বর আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখিয়েছেন আদম আলাইহিস সালাম আমাদেরকে এটা শিখিয়েছিলেন ঠিক কিনা বলুন নূহ আলাইহিস সালামের ব্যাপারে বললেন নূহ আলাইহিস সালামকে দিয়ে শরীয়ত শুরু এই জন্য এখানে নবী নূহকে দিয়ে সূরা আশুরায় উপস্থাপনা করেছেন কি উপস্থাপনা করলেন এই পাঁচজন নবীকে নিয়ে বললেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যত নবী আছো সব নবীদের মাঝে কাজ হলো একটাই দ্বীন কায়েম করো সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদের ব্যাপারে বক্তব্য একটাই দিন কায়েমের ব্যাপারে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন নাই সব নবীদের ব্যাপারে একটাই বক্তব্য ভাইরা আমার আমরা মুসলমান আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা যারা নামাজ পড়ি আমরা যারা হজ করি আমরা যারা যাকাত দেই তাদের মাঝে অনেক বিষয় নিয়াজ শরীয়তের মাঝে মাসালা ইখতিলাফ আছে যেমন আমরা নামাজ পড়ি কেউ হাত বাদি বুকে কেউ বাদি নাভির নিচনে আছে না নাই আছে আছে কিন্তু আপনি যদি ফয়জি হুজুরের কাছে আয়েশা জিজ্ঞাসা করেন হুজুর বুকে হাত বাঁধার ব্যাপারে আপনার মন্তব্য কি আমি তো নাভির নিচনে বাঁধি বুকে হাত বাঁধে এক শ্রেণীর লোক আছে তারা আমাদের সাথে গন্ডগোল করে কি গন্ডগোল নাভির নিচনে হাত বাঁধলে মসজিদ থেকে বের করে দেয় আপনার বক্তব্য কি আপনি মাসালা দেন ফয়জি হুজুর বলবেন নাভির নিচনের হাদিসও আছে বুকের উপরের হাদিসও আছে পিড়াপিড়ির দরকার নাই ঝামেলা করো না দুইটাই ঠিক মানলেই হবে নামাজ পড়লেই আল্লাহ কবুল করবেন ঠিক কি না কিন্তু মতপার্থক্য আছে শরীয়তের মাঝে আমার বন্ধু এক হানাফি মাযহাবের মতে যেটা এমনও মাসালা আছে ফরজ শাফিঈদের মতে সেটা জায়েজ নাই এমন কঠিন মাসালাও আছে ভাইরা আমার আমাদের পূর্বে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নামাজ আদায় করতেন তার উম্মতেরা নামাজ আদায় করত চার ওয়াক্ত কয় ওয়াক্ত চার ওয়াক্ত নামাজ আদায় করত তারা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এরকম সামনে আল্লাহর নবী ওয়াজ করেন এশারের সময় বলেন রে আমার সাহাবারা তোমরা যেইভাবে আমরা যেইভাবে এশারের নামাজ আদায় করি পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উম্মতেরা সহ ঈসা আলাইহিস সালামের এশারের নামাজ এইভাবে আদায় করত না তারা চার ওয়াক্ত নামাজ আদায় করত আর আমরা পাঁচ ওয়াক্ত আদায় করি বলুন সুবহানাল্লাহ মতপার্থক্য আছে না নাই ভাইরা আমার এইভাবে শরীয়তের মাঝে মতপার্থক্য আছে আরো একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে পয়গম্বর আদম আলাইহিস সালাম প্রথম মানুষ ছিল জোড়ায় জোড়ায় সন্তান হইত ওই জোড়ায় জোড়ায় সন্তান হওয়ার কারণে প্রথম মানুষ হওয়ার কারণে মানব জীবন মানুষের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচরণ করেছেন বাড়িয়ে দিয়েছিলেন সংখ্যা দীক্ষা যখন বেড়ে গেল বাড়তে হবে মানুষ যখন বাড়ানোর দরকার পয়গম্বর আদম আলাইহিস সালামের জোড়া জোড়া সন্তানের মাঝে ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল ঠিক কি না এই ভাই বোনদের মধ্যে বিবাহ জায়েজ ছিল কিন্তু আপনার আমার শরীয়তের মাঝে ভাই বোনদের মধ্যে বিবাহ জায়েজ না হারাম হারাম তার মানে শরীয়তের মাঝে একটু হেরফের আছে তবে একটা বিষয়ে কোনো হেরফের নাই সেটা হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি দিন কায়েম করো ভাইরা আমার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নূহ আলাইহিস সালামকে দিয়া শরীয়ত শুরু করলেন নবীকে নবী নূহকে বলা হয় নবী শারেঈ পয়গম্বর আদম আলাইহিস সালামকে বলা হয় নবী জিরাঈ এই নবী নূহ নবীকে দিয়া শরীয়ত শুরু সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহকে দিয়া আয়াত শুরু করলেন বক্তব্য দিলেন উম্মতে মুহাম্মদী পর্যন্ত শেষ করলেন সারা আলাকুম সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার বুঝার চেষ্টা করবেন আপনি যদি কুরআনুল কারীম বুঝার চিন্তা নিয়ে এখানে বসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ এই জন্য আপনি কুরআন বুঝার মন মানসিকতা এবং হেদায়েতের মন মানসিকতা নিয়ে এখানে বসা লাগবে বলছিলাম বন্ধু নবিয়ে শারঈ পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাম বাংলাদেশে কত বক্তারা ওয়াজ করে কত বক্তারা মাহফিল করে ভাইরা আমার কোরআনের কথা কোরআন দিয়ে মানুষ কিভাবে জীবন যাপন করবে সেটা বলে না সেটা বললে অনেক বিপদ আছে কেন পয়গম্বর নূহকে দিয়া শুরু করে বিশ্বনবীরকে দিয়ে শেষ করলেন ভাইরা আমার এই কথাটা সব বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে এই ওয়াজ করা ফরজে আইন এই ওয়াজ করা কি ফরজে আইন এই ওয়াজ শোনা ফরজে আইন এই চিন্তা লালন করা ফরজে আইন কেন কারণ হচ্ছে এই কোরআন নাজিল করার কোনো প্রয়োজন ছিল না আপনি যদি মনে করেন কুরআনুল কারীম আর বিশ্ব নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন শুধু জিকির করার জন্য শুধু আপনি বাসায় বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়বেন পরিপূর্ণভাবে তা ঠিক আছে জীবন ধারণের জন্য কালেমা পড়া লাগবে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করার জন্য আপনাকে পাঠান নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর তাসবিহ জপার জন্য তাম পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর জিকির অনবরত করতেই আছে জিকির চলতেই আছে চিল্লায় বলুন সুবহানাল্লাহ আমার জিকির করার জন্য শুধু আপনাকে পাঠায় নাই একটা কাজের মিশন নিয়ে আপনাকে শুধু পাঠায় নাই জিকির তো সমুদ্রের মাছেও করে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলল খেয়ে ফেলল ওই মাছটাকে আরেকটা মাছে খেয়ে ফেলল পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের অতল তলদেশে চলে গেল মাছের পেটের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে চলে গেল আর ফেরেশতা জিব্রাইল জিব্রিল আলাইহিস সালাম ওইখানে উপস্থিত পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম বললেন ও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমি মাছের পেটের মধ্যে আছি ওই যে গুনগুন কিছু শব্দ শুনি গুনগুন গুঞ্জনের যে আওয়াজটা আমি শুনতেছি সেই আওয়াজটা কিসের রে ফেরেশতা রে বন্ধু জিব্রাইল কিসের গুনগুনের শব্দ আমি পাচ্ছি ওই জিব্রিল আমিন ফেরেশতা ডাক দিয়ে বলেন ও আল্লাহর পয়গম্বর আপনি যেই গুঞ্জনের শব্দটা পাচ্ছেন আপনি যেই গুঞ্জন আওয়াজ যেই গুনগুন আওয়াজের শব্দটা আপনি পাচ্ছেন যে আওয়াজটা আপনার কানে যায় সেই আওয়াজটা হলো সমুদ্রের মাঝে যত মাছ আছে সব মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জপে চিল্লা বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার ফেরেশতারা অনবরত আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ জপে না এমন একটা মুহূর্ত নাই আল্লাহর তাসবিহ জপে না এমন একটা মাখলুক নাই পিপিলিকা পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জপে ভাইরা আমার আমি আর আপনি আল্লাহর শুধু জিকির করব
আপনি আর আমি ভালোভাবে খাওয়া দাওয়া করব নামাজ কালাম পড়ব এই জন্য এই মিশন নিয়ে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠান নাই যেই জন্য আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়েছেন এই কোরআনকে আপনি শুধু এইভাবে যোগদানটা খুলবেন একটা চুমু দিবেন কোরআনটা খুলেই আপনি শুধু রিডিং পড়ে যাবেন আর বুঝবেন না এই জন্য আপনাকে পাঠায় নাই আপনি কোরআনের পাতা উল্টিয়ে আয়াত লিখে শলিতার ভিতরে ঢুকাইয়া তাবিজের ঠোসা বানাইয়া গলায় ঝুলাইয়া দিবেন এই জন্য আপনাকে কোরআন আল্লাহ তাআলা দেয় নাই এই জন্য কোরআন নাজিল করে নাই আপনি তেলাওয়াত করবেন কোরআন সূরাগুলো মুখস্থ করবেন আর জিন মানুষকে যখন আসর করে আপনি জিন তারাবেন এই জন্য কোরআন দেয় নাই আমার বন্ধু আপনাকে ভূতে ধরছে জিন ধরছে আপনাকে জিনে আসর করে আর আপনি সরিষার তেলের মধ্যে পড়ায়া শুধু জিন তারাবেন এই জন্য কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা দেন নাই কোরআনকে প্রশ্ন করুন কেন কোরআন দিয়েছেন কেন দুনিয়াতে কোরআন এসেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর সুবহানাল্লাহ এই কোরআন আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন দিয়ে বিচার পায়সালা করা রাখবেন আপনার জীবন ধারণের জন্য জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই কোরআনের আসর আপনার দেয়া লাগবে এই কোরআনের বিচার পায়সালা আপনার জীবনে থাকা লাগবে আমার বন্ধু রান্নাঘরের আসবাবপত্র কিভাবে আপনি ব্যবহার করবেন সেটাও কোরআনে আছে না না কিভাবে আপনি ওয়াশরুমে যাবেন কিভাবে আপনি পায়খানা করবেন কিভাবে প্রস্রাব করবেন কিভাবে আপনি ড্রেস চেঞ্জ করবেন কিভাবে আপনি ফরজ গোসল করবেন কিভাবে আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করবেন কিভাবে মিলন করার পরে নিজে পুত পবিত্র হবেন এই খুঁটিনাটি বিষয়গুলোও কোরআনে আছে না নাই এই পর্যন্ত খান্ত নয় এখান থেকে শুরু করে আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে জীবন যাপন করবেন কিভাবে তার সাথে ভালোবাসা করবেন কিভাবে তার সাথে প্রেম করবেন এই আপনার স্ত্রীর প্রেম ভালোবাসা থেকে শুরু করে সংসদ ভবনে আপনার কোরআনুল কারিমের জীবন পয়সালা কোরআনুল কারিম দিয়ে পার্লামেন্ট চলা প্রধানমন্ত্রীর কার্যালয় চলা যত মন্ত্রণালয় আছে সব মন্ত্রণালয় কোরআন দিয়ে চালানোর জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন পাঠিয়েছেন চিল্লায় বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার এই মেসেজ মানুষ আপনাদেরকে দেয় না দিলে কি হবে দিলে হবে কি দিলে হবে কি ওই যে নবীর কি হইছে আপনি রাখেন এতক্ষণ যে আলোচনা করলাম এই যে এতক্ষণ আলোচনা করলাম এর স্বাদটা কোন জায়গায় আমি আপনারে দিচ্ছি নেন স্বাদ স্বাদ হইল কি এই আলোচনার স্বাদ কোথায় এই ওয়াজ কেন বক্তারা করে না এই ওয়াজ কেন বক্তারা করে না আজকে আমি সত্য কথা কইতে চাই নিজামউদ্দিন ফয়েজি ভাই রাজি আছেন নাকি আপনি ইনশাআল্লাহ হুজুরে রাজি আছেন বড় বড় দুইজন আলেম আমার সামনে আমার পাশে বসা ওরা রাজি আছে ভাই আপনারা কি রাজি আছেন না নাই ইনশাআল্লাহ সত্য কথা কোয়া আমি চলে যাব পথিক মধ্যে যদি মৃত্যু হয় দাফন হবে কবরে চলে যাব আল্লাহ ধরবেন ফেরেশতারা ধরবে আল্লাহ যদি ধরেন এই সত্য কথা বলার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করতেও পারেন ঠিক কিনা বলুন ভাইরা আমার সেই সত্য কথা বলবো এখনি আর দেরি নয় সেটা হলো কি পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন পয়গম্বর নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার কি নাম ছিল
আব্দুল গফফার নামটা থেকে এখন নূহ শব্দে কেন আসলো কোরআনের মাঝে নূহ হিসেবে আমরা চিনি সমাজের মানুষ আব্দুল গফফারের আব্দুল গফফার নামে চিনে না এখন চিনে নূহ নামে কেন চিনে শুনেন তাহলে নূহ মানি হচ্ছে নূহ শব্দের অর্থ হলো ক্রন্দন করা কাদা কান্নাকাটি করা ফুফায়া ফুফায়া কান্না করা আমাদের ভোলার একটা ভাষা আছে যেই ভাষাটা হলো একে একে কান্দে আপনাদের সিরাজগঞ্জ এই ভাষা বোঝে একে একে কান্দে মানে হলো ফুফায়া ফুফায়া কান্না করে পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে মাঠে নামতেন ওই সময়ের উম্মতেরা ওই মুশরিক কাফেররা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে মারতে পিটাতে পিটাতে বেহুশ করে ফেলতো পয়গম্বর নূহ আলাইহিস সালাম আবার উঠে দ্বীনের দাওয়াত দেয়া শুরু করত এইভাবে নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলতো তিনি উঠে আবারও দাওয়াত শুরু করে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি বলেন ও আমার রব ও আমার মালিক আমি আমার উম্মতদেরকে দিনেও ডাকছি রাতেও আমি ডাকছি হে আমার মালিক আমি আমার জাতিকে দিনের বেলায়ও ডাকছি রাতের বেলায়ও ডাকছি আমি দিনে দাওয়াত করে দিনে দাওয়াত দিয়ে রাতের বেলা ঘুমাইনি আমি দিনেও আমি তোমার পথে ডাকছি রাতেও ডাকছি তারা আমার কথা শুনে নাই আমাকে শুধু মারে আমার বন্ধু একজন পয়গম্বর তাম পৃথিবীর সব মানুষ যদি এক পাল্লায় রাখা হয় আর একজন পয়গম্বর যদি একটা পাল্লায় রাখা হয় তাম পৃথিবীর সব কিছুর চেয়ে একজন পয়গম্বরের জুতার ওজন বেশি হয়ে যাবে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ ওই পয়গম্বর নূহ আলাইহিস সালামকে মারতে মারতে বেহুশ করে ফেলতো পয়গম্বর নূহ আবারও দাওয়াতি কার্যক্রম শুরু করে দিত ভাইরা আমার এইভাবে নূহ আলাইহিস সালামের উপর নির্যাতনের স্টিম রোলার চলছে তাই তো তিনি বিরক্ত হয়ে একটা বদদোয়া করলেন সেই বদদোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতে বানিয়ে নাজিল করলেন বলেন না সুবহানাল্লাহ কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদদোয়া দেওয়ার জন্য পৃথিবীতে পাঠান নাই নবীরা অনেক ধৈর্যশীল পৃথিবীতে নবীদের মতো এত ধৈর্যশীল মানুষ আর নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত বানিয়ে নূহ আলাইহিস সালামের দোয়াটা কোরআনের আয়াত বানিয়ে দিলেন আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন সেই দোয়াটা হলো রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা হে আমার রব আপনি এই জাতিকে ধ্বংস করে দেন একটা মানুষ রাখার দরকার নাই তারা আল্লাহর গোলামি করে না আপনি তাদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেন এই বদদোয়া তিনি করেছেন তাম পৃথিবীতে যত পয়গম্বর এসেছে নূহ আলাইহিস সালামের এই বদদোয়াটা চিরন্তন সত্য হয়ে থাকবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বদদোয়া দিছে ও আমার বন্ধু পয়গম্বর নূহ আলাইহিস সালাম কেন বদদোয়াটা দিল একজন সাধারণ মানুষ তার সন্তানকে কত ভালোবাসে বাবা তার সন্তানকে যত ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসা একজন পয়গম্বর তার উম্মতের প্রতি চিল্লায় বলুন না সুবহানাল্লাহ তারপরেও পয়গম্বর নূহ আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন কতটা মাইর খেয়েছে চিন্তা করছেন এই মাইর খাওয়ার ভয়তে কি না দিন কায়েমের কাজ করলে পয়গম্বরের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হবে ভাইরা আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত যখন দিতে গিয়েছিলেন তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো ঠিক কিনা বলুন পয়গম্বর নূহ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ
নমরুদের ছয় মাস ধরে জল জল করে জ্বলানো আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, প্রস্তুতি শুরু, কার্যক্রম শুরু, চরকি বানালো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে হাত পা বেঁধে, হাত পায়ে রশি বেঁধে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। চরকি বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপর বসালেন, রশি টান মারবে, পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে যাবে। ফেরেশতা এসে হাজির, আল্লাহর ফেরেশতা হযরতে মিকাইল এসে হাজির, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনাকে নমরুদ ছয় মাস ধরে জ্বালানো আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে। আমি মিকাইল বললাম, বৃষ্টির দায়িত্ব আমার কাছে, আপনি একটু অনুমতি দেন, আল্লাহর কাছ থেকে আমি অনুমতি নেই, আর একটু বৃষ্টি দেই, আপনার নমরুদের যে আগুন আছে ওই আগুনটা আমি এক নিমিষেই ভিজে দিয়ে আগুন নস্যাত করে দিয়ে আমি ইব্রাহিম আল্লাহর পয়গম্বর আপনাকে আমি বাঁচিয়ে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না রে মিকাইল, তোমার সাহায্য লাগবে না, পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাম হাজির। রে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমার 600 পাখা আছে, অনুমতি দাও, একটা পাখা দিয়ে আমি বাড়ি দিব, নমরুদের ছয় মাস ধরে জ্বলানো আগুন জল জল করে জ্বলা আগুন বন্ধ হয়ে যাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম না শব্দ ব্যবহার করলো, দরকার নাই, আল্লাহর কাছে ফেরেশতারা অনুমতি চাইল, আল্লাহ বলবেন, না রে মিকাইল তোমার সাহায্য লাগবে না, রে জিব্রাইল তোমার সাহায্য লাগবে না, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য যথেষ্ট। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এমন এক অন্ধ গোলাম, অন্ধ মনিবের ইবাদত করি না, যেই মনিব আমার দুঃখ কষ্ট দেখে না, আমি কারো কাছে সাহায্য চাইব না, জীবন দিতে রাজি আছি, ইমান দিতে রাজি নাই, আমি আমার আল্লাহর সাহায্য চাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য সর্বহালতে আমাদের জীবনও যদি যায়, তাওয়াক্কুল কার কাছে? ওই নূহ আলাইহিস সালামের মতো ইমানের দরকার আছে না নাই? ওই ইব্রাহিমের মতো ইমানের দরকার আছে না নাই? ভাইরা আমার, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর এমন বড় পয়গম্বর ছিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন লোক লস্করকে নিয়ে যখন ধাওয়া দিল, লোহিত সাগরের মাঝখান দিয়ে যখন তিনি দৌড় মারলেন, ওই মাঝখানে লোহিত সাগরের মাঝখানে ফানি না মধু, ওইখানে কি লোহিত সাগরের মাঝখানে তো আর মধু থাকে না, কি থাকে? পানি থাকে। এত পানি খাওয়ার জন্য কেউ যায় ওইখানে মাঝখানে? যায় না। ফেরাউন ধাওয়া দিল লোহিত সাগরের মাঝখান দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা করে দিলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা পার হয়ে, লোহিত সাগর পার হয়ে নিজের জীবন নিয়ে উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন, পিছন দিয়ে ফেরাউন দৌড় মারলো, এত সুন্দর রাস্তা জীবনেও আর দেখি নাই, চল চল যাই মূসাকে আমরা অ্যাটাক করি, পিছন দিয়ে মারলো দৌড়, ওই দিক দিয়ে সুন্দর রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পার করে দিলেন, আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন, সেই আল্লাহ এখনো আছে না? না, 10 থেকে 12 লক্ষ লোকজন লোক লস্কর সহকারকে ফেরাউনকে ডুবিয়ে মারলো, সেই ফেরাউনের চিত্র পৃথিবীতে আছে না? নাই। ভাইরা আমার, ওই ফেরাউনের প্রেতাত্মাগুলো আজকে পৃথিবীতে আছে না? নাই। তাদের কাছ থেকে সাবধান হওয়া লাগবে, কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করা লাগবে। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালামের ঘটনা শুনেন, ঘটনা লম্বা করব না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। ভাইরা আমার, এই 5 জন নবীর কথা দিয়ে আপনাকে আল্লাহ বুঝালেন, আমাকে বুঝালেন,
বনি ইসরায়েলের মানুষ, বনি ইসরায়েলের নবী একসাথে কয়েক ডজন নবীকে একসাথে হত্যা করছেন কাফেররা, একসাথে হত্যা করেছে কয়েক ডজন নবীকে। তাহলে বুঝেন দিন কায়েমের জন্য এই অবস্থা। পয়গম্বর ঈসা আলাইহিসসালামকে যখন কাফেররা বেষ্টনী দিল ঈসা আলাইহিসসালামকে হত্যা করবেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিলেন, ঠিক কিনা বলুন ভাইয়েরা আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পয়গম্বরদেরকে পৃথিবীতে পাঠালেন দিন কায়েমের জন্য। কিছুদিন আগে একটা ঘটনা ঘটল, সেই ঘটনাটা কি? বক্তা ওয়াজ করে আর বলে কোরআনুল কারীমের দাম বেশি না নবীর দাম বেশি? যাই হোক, যদি উনি ভালো আলোচ্য আপনার হাসিবুর রহমান, এম হাসিবুর রহমান ভাই, উনি ভালো আলোচক, এবং আমরা যেই মাইন্ডের, আমরা যেই দলের, যেমন আমরা, আমি জীবনে কওমি মাদ্রাসায় পড়াশোনা করি না, আমার বাবা কওমির আলেম, কথা বুঝতেছেন? আমার বাবা কওমির আলেম, আমি কওমির আলেম না, আমি কওমিতে পড়ি না জীবনে। আমি আলিয়াতে পড়াশোনা করছি, ঢাকা আলিয়া থেকে আমি কামেল করলাম হাদিসের উপরে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অনার্স মাস্টার্স ইসলামিক হিস্টোরি। তো বিষয়টা হলো কওমি আলিয়া আমি দ্বিধা করতে চাই না, কওমিদের যেই কোরআন আলিয়ারও সেই কোরআন, ঠিক কিনা বলুন? কলেজ আলাদের যেই সংবিধান, যেই কোরআন, যেই নবী, আমি আলিয়া মাদ্রাসার একই নবী একই কোরআন, ঠিক কিনা বলুন? আমি কলেজ মাদ্রাসা দুই লাইন কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো এম হাসিবুর রহমান আমরা যেই টাইপের বক্তা, উনি এই টাইপের, এই লাইনের। কওমি অঙ্গনের কিছু বড় উল্লেখযোগ্য আলেম আছে, তারা বলে আমাদেরকে বলে অন্য লাইনের, তারা নাকি আরেক লাইনের। এই লাইন আমি বলতে চাই না, লাইন কিসের রে ভাই? কওমিতে পড়ছি এটা হবে, কিন্তু উনি এক লাইনের আমি আরেক লাইনের, কোনো লাইন হবে না। আপনারা কি আমার কথার সাথে একমত? আমরা সবাই এক লাইনের, ঠিক কিনা ভাই? একই ক্যাটাগরি, একই আমরা সব, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কে আমরা আল্লাহর কাছে তাকওয়াবান, আল্লাহর কাছে প্রিয় কে, কথা হলো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি প্রশ্ন করেন জানার জন্য, গোলাম সেজে নিজেকে গোলাম দাবি করে মনিবের কাছে যদি প্রশ্ন করেন, মালিকে জানতে চাই আপনি কি কওমিদের রব, আলিয়াদের আল্লাহ, কলেজে যারা পড়ছে তাদের আল্লাহ কি আপনি নন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন, তাম পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব আমি, আর আশরাফুল মাখলুকাত সব মানুষের স্রষ্টাও আমি, একই কথা চিল্লায় বলুন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আল্লাহর দরবারে আলিয়া যায় না, আল্লাহর দরবারে কওমি যায় না, আল্লাহর দরবারে কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় না, আমার আল্লাহর দরবারে ভাষা সৈনিক যায় না, আমার আল্লাহর দরবারে যুদ্ধ অপরাধী, আল্লাহর দরবারে কে কতটুকু প্রদর্শন ইচ্ছা করে জীবন দিয়েছে এটা আল্লাহর দরবারে যায় না, কে কোন বংশ থেকে আসছে সেটা আল্লাহর দরবারে যায় না, সৌদ্রি বংশ, পাটরি বংশ, প্রেসিডেন্ট বংশ আমার আল্লাহর দরবারে যায় না, আমার আল্লাহর দরবারে যায় হলো তাকওয়া, আল্লাহর ভয়ে চিল্লায় বলুন, ঠিক কি না? ও আমার বন্ধু, তোমাকে বাক করার ক্ষমতা দিয়েছে কে? আমি এই লাইনের বক্তা, উনি ওই লাইনের বক্তা, তার মানে তুমি কি গীতার বক্তা, উনি আরেক বাইবেলের বক্তা। বিষয়টা এমন না ভাই, আপনি আমি একই লাইনের বলতে হবে, লাইন আমাদের একটাই, ভাগাভাগি করতে আমরা রাজি নই, উম্মতদের মধ্যে ডিভাইডেড করা হারাম, আর একাত্মবোধ এক করা ফরজ, ঠিক কিনা বলুন ভাইরা আমার? ভাগ করার ক্ষমতা আপনার নাই, ভাগ এমনিতেই হয়ে যাবে,
73 দল হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বিশ্বনবী বলেন ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষগুলা মসজিদে জামাতে নামাজ পড়বে একত্রিত হবে কিন্তু ওই মসজিদের মাঝে একজন ইমানদার পাওয়া যাবে না আবার ইমাম সাহেবের ঈমান থাকবে মুসল্লিদের ঈমান নাই মুসল্লিদের ঈমান আছে ইমাম সাহেবের ঈমান নাই ভাইরা আমার এগুলা যে নাই এগুলা যে নাই ঈমান থাকবে না এটা আল্লাহর রাসূলের কথা কিন্তু আপনি আপনার ভিতরে ডিভাইডেড ভাগ করার ক্ষমতা আপনার নাই ভাইরা আমার এই জন্য আপনি আমি এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে আমরা ভাগ না হই এক হওয়ার দরকার আছে না নাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরার কথা বলা হয়েছে আপনি আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরতে হবে আল্লাহর রজ্জু হলো কোরআন আল্লাহর রজ্জু হলো কোরআন চিল্লা বলুন ঠিক কি না আপনি আল্লাহর রজ্জু শক্ত করে ধরবেন সেটা হলো কোরআন পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না আর আপনাকে ভাগ করার ক্ষমতা দেন 73 দল হবে 73 দল হবে তাদের কর্মকাণ্ডের কারণে 73 দল হবে আপনি আপনার জায়গায় এক হওয়ার দরকার আছে না নাই ভাইরা আমার কুরআনুল কারীমের মাঝে এই পাঁচজন নবীর ব্যাপারে যেই বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন সেই বক্তব্য আপনারা আমার মানার দরকার আছে না নাই প্রশ্ন হতে পারে উল্লেখযোগ্য একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার কথাটা কেন আল্লাহ বলল না তার কথাটাও তো বলতে পারতো সুলাইমান আলাইহিস সালাম মাইর খায় নাই কেন খায় নাই তিনি ছিলেন বাদশা সুলাইমানের কথা পিপিলিকা থেকে শুরু করে যত প্রাণী আছে সবাই বুঝতো শুনতো ঠিক কিনা বলুন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেও শুনতো সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গম্বর ছিলেন তার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম তিনিও ছিলেন বাদশা এই জন্য সুলাইমান আলাইহিস সালামকে মারতে কেউ পারে নাই সব নবীরা মাইর খেয়েছেন একমাত্র আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সুলাইমান আলাইহিস সালামের কথা জিনেও শুনতো সব পিপিলিকা পর্যন্ত সুলাইমানের কথা শুনতো জিনেরা এমন ভাবে সুলাইমান আলাইহিস সালামকে মেনেছিল কেমন ভাবে মানছে সুলাইমান যখন বলেছে রানী বিলকিসের সিংহাসনটা আমি দেখতে চাই ওই সুলাইমান আলাইহিস সালামের সামনে জিনেরা ছিল ওই জিনেরা বলল হুজুর আমাদেরকে অনুমতি দেন আমরা আনতে পারবো বেশি সময় লাগবে না রানী বিলকিসকে আপনি দাওয়াত করেছেন আপনার দাওয়াতে তিনি আসার পূর্বেই আমরা আনবো শুধু এতটুকু সময় নিব না আপনি দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়াতে দেরি আমি আনতে দেরি করব না বলেন সুবহানাল্লাহ ওই জিনের নাম ছিল ইফরিত ইফরিত নামক জিন বলেন আমি আনতে পারবো ইফরিত নামক জিন বললেন দাঁড়ানো থেকে বসা থেকে দাঁড়ানোর পূর্বে আমি সিংহাসনটা আনতে পারবো ওইখানে একজন মানুষ ছিলেন কিতাবী আলেম এলেমদারি একজন ব্যক্তি ছিলেন ওই ব্যক্তির নাম ছিল আসিফ ইবনে বারকিয়া ও একজন মানুষ ছিলেন জিনের সে মানুষের ক্ষমতা বেশি না কম সম্মান বেশি না কম ওই জিনের সে জিনের শক্তি বেশি মানুষের সম্মান বেশি ওই মানুষ তাৎক্ষণিকভাবে দাঁড়ায় বলল আসিফ ইবনে বারকিয়া তিনি বললেন হুজুর আমার এক জিন ভাই বলেছেন আপনি বসা থেকে দাঁড়াতে দেরি সিংহাসন আনতে দেরি করবেন না আমি আসিফ ইবনে বারকিয়া বললাম আপনার চোখের পলক ফালাতে দেরি হবে আমি সিংহাসন আনতে দেরি করব না সুবহানাল্লাহ এইটুকু সময়ের মধ্যে
এইটুকু সময়ের মধ্যে একজন মানুষ সিংহাসন আনবে, আমি তার কথা যে সবাই শুনতো বা বুঝতো এই জন্য আমি বললাম। তাম পৃথিবীতে আজকে দিনের কি অবস্থা, আজকে ইসলামের কি পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশে আমার বন্ধু, এই দিন কায়েম করা, দিন কায়েমের আন্দোলন করার জন্য নবীদের জীবন নাই, এই দিন কায়েমের আন্দোলন করার জন্য বিশ্বনবী 42 বার বেহুশ হয়ে পড়েন, ঠিক কিনা বলুন? তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়েছেন আল্লাহর নবী, তায়েফের ময়দানে বিশ্বনবীকে যখন কাফেররা পাথর মারতে শুরু করলো, আল্লাহর নবীর এমন একটা পশমের দাগ, পশমের জায়গা নাই যেখানে রক্ত ঝরে নাই, এমন কোন পশম নাই যেখানে রক্তের দাগ লাগে নাই, আল্লাহর নবীকে এতটা নির্যাতন তারা করেছে। ভাইরা আমার, কেন করলো? মাথার মধ্যে লোভ মর্মভূষ্ট হয়ে গেল, কেন করলো? দিন কায়েম করার জন্য, ঠিক কিনা বলুন? আহা নবী, আহা নবী, জানের জান, আহা নবী, আহা নবী, জানের জান, আপনার জন্য আমরা সবাই ফেরেশান, আপনার জন্য আমরা সবাই ফেরেশান, ঠিক কিনা? নবী যখন গিয়েছিলেন তায়েফে, নবী যখন গিয়েছিলেন তায়েফে, কাফেররা পাথর মারলেন নবীজিকে, কাফেররা পাথর মারলেন নবীজিকে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিন কায়েমের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ বর্তমানে শোনার চিন্তাও করবেন না, দিন কায়েমের ওয়াজ ছাড়া কোনো ওয়াজ শোনা বর্তমানে জায়েজও হবে না, কারণ আপনি জান্নাত জাহান্নামের ওয়াজ কেন শুনবেন? এখন আপনার তো ইমানই নাই, কোন কাজ করলে জান্নাত পাবেন, কোন কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, সেই ওয়াজ শোনার দরকার আছে না? এই ওয়াজ শুনতে হবে। ভাইয়েরা আমার, এক শ্রেণীর আলেম আছে বাংলাদেশের, যাদের ওয়াজে লক্ষ লক্ষ মানুষ হয়, হাজার হাজার মানুষ যাদের ওয়াজে হয়, সেই সকল বক্তারা বলেন, এমন কিছু বক্তাও আছে বাংলাদেশে, তারা বলেন দোষ না থাকলে জেলখানায় যায় কি আরে, কয় আল্লামা সাইদির দোষ আছে তিনি এই কারণে জেলখানায় গেছে, মামুনুল হকের দোষ আছে তাই তিনি জেলখানায় গেছে, এমন কথা বলার লোকও আছে না? না, এমন বক্তা আছে না? নাই। তাদের বক্তব্য শোনা যায় যে নাই, সে কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধী করার মতো এই বক্তার ওয়াজ শোনা যাবে না। আপনি বন্ধু, কোরআনের আইন যদি একটাও না মানেন আপনি কাফের, আপনার ঈমান নাই, আপনার কিসের ওয়াজ শোনার জন্য মানুষ বসে থাকবে? আপনার ওয়াজের দরকার নাই, আপনার দিয়া দিনের ক্ষতি হবে, দিনের উপকার তো হবে না, বরং আরো ক্ষতি হবে, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আল্লামা সাইদির ব্যাপারে বলেন, বাংলাদেশের কিছু বক্তা আছে বলে আল্লামা সাইদির যদি দোষ না থাকে তিনি কেন নাফাক জেলখানায় গেল, অথচ এই তার ব্যাপারেও কথা কোরআনে আছে, সেই বক্তাও জানে না, কারণ কোরআন তো পড়ে না, ওই যে কোরআন শুধু রিডিং করতে জানে, কোরআনের বিষয়বস্তুটা জানে না, ঠিক কিনা বলুন? ভাইয়েরা আমার, পয়গম্বর ইউসুফ আলাইহিসসালামকে যখন জেলখানার মধ্যে বন্দী করলো, তাৎক্ষণিকভাবে এক সময় উপস্থিত হলো আল্লাহর ফেরেশতা জিব্রিল আমিন, উপস্থিত হলো পয়গম্বর ইউসুফ, ডাক দিয়ে বলেন, রে আল্লাহর ফেরেশতা, ও জিব্রাইল, তুমি কেন নাপাক জায়গার মধ্যে আসছো? জেলখানা তো খারাপ মানুষের জায়গা, কেন তুমি এসেছো? পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বললেন, রে ফেরেশতা, তুমি আসার তো কথা না, চোর ডাকাতের জায়গা হলো জেলখানা, তুমি কেন আসলা জবাব দাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর,
যেই জেলখানার মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম আসতে পেরেছে সেই সেই জেলখানা এখন আর অপবিত্র নাই, নাপাক নাই, চোর ডাকাতের জায়গা না, এটা এখন পবিত্র জায়গায় পরিণত হয়ে গেছে। তাহলে কোরআনের বিরুদ্ধে চরণ সে করছে কি করে নাই? করছে। ভাইয়েরা আমার কমন ওয়াজ এইখানে জানেন না, এরকম মানুষ মনে হয় আছে বললে আমার মনে হয় না, সেই কথাটা হলো এই, আল্লাহর নবী বিশ্ব নবী 3 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী হয়েছিল, ঠিক কিনা? এই 3 বছর জেলখানার মধ্যে বন্দী হলো, তার মানে আল্লাহর নবীর দোষ ছিল। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ। তাম পৃথিবীতে এত শ্রেষ্ঠ মানুষ আর আসে নাই, আসবেও না। যেদিন তাম পৃথিবীর সব মানুষগুলা নাফসি নাফসি বলে চিৎকার করবে, সব পয়গম্বর লালা শব্দ বলবে, না না আমার কাছে এসো না, আমি সুপারিশ করতে পারবো না। তাম পৃথিবীর মানুষগুলা জিজি পোকার মতো যখন পয়গম্বরদের কাছে যাবে, সবাই তাড়িয়ে দিবে, শেষ পর্যায়ে পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এসে উপস্থিত হবেন। আল্লাহর নবীকে বলবেন, হে হে আল্লাহর নবী, ও গো বিশ্ব নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন, জান্নাতের ব্যবস্থা করেন। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবীর উম্মত যারা যারা ছিলেন, যারা দিন কায়েমের ওয়াজ করছেন, দিন কায়েমের কথা বলছেন, যারা দিনের জন্য জীবন বিলিয়ে দিছেন, তাদেরকে আল্লাহর নবী ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন। ওই শুধু আল্লাহর নবীর উম্মত পরিচয় দিলে জান্নাতে যাওয়া যাবে না, কাজে কর্মে আল্লাহর নবীর উম্মত পরিচয় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো? সেই নবীর ব্যাপারে মিথ্যা রচনা বললো যে জেলখানায় যায়, দোষ না থাকলে জেলখানায় যাইতো না। উনি তো ওয়াজও বোঝে না, করে শুধু আওয়াজ, শুধু আপনার কয়েকটা শের জানে, ওই আপনার কি কয়েকটা উর্দু শের জানে, আমরা তো অর্থবোধক শের বলবো, এরা শের কয়া, একটা শের বলবো, এবারত কইব না, শের একটা কইব, শেরের অর্থ কইব না, আয়াত বলবো, আয়াতের অর্থ বলবো না, একদিকে বললে আরেক দিকে চলে যাইব, মানে কোনো আগা হোগা নাই, হাজার হাজার মানুষ হয়, আরে বাঙালি কি বলবো, দুঃখে ভাই আমরা তো মানুষ ছোট, এখন বলবেন হুজুর আপনি এত বড় বড় কথা বলেন, আরে ভাই কথার যুক্তি আছে, আমরা শের জানি না, আমরা শের বলবো বাস্তবতার সাথে মিল করে। শ্রেষ্ঠ খলিফা, 4 জন খলিফা আপনারা আমরা সবাই চিনি, তাদের ব্যাপারে শের নাই, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ও মর তেরা নাম সে ইসলাম রহেগা, ও মর তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, হাই সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি শাকাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি শাখাওয়াত মে তেরা নাম রহেগা, আলী তেরা নাম সে ইসলাম রহেগা, আলী তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সুজাত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সুজাত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, হায় উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, ঠিক কিনা? বাইরে আমার
এই চারজন খলিফা জীবনী পড়ে না তাদের জীবন কিভাবে পরিচালনা করছে সেগুলার লক্ষ্য নাই শুধু সুরের পাগল সুর কোয়া যায় আর কন্টা কইরা টাকার বস্তা লয়া যায় মানুষ বোঝে না মানুষ শুধু সুর শুননা গরের মুরগির ডিমটাও দিয়া দেয় উমের মুরগিটাও দিয়া দেয় এমন এমন সুরের পাগল আছে না নাই দিবেন না ভাই বক্তা দেইখা তারপর টাকা দিবেন এইসব বাদ বুঝবেন আগে উনি কোরআন দিয়ে কথা বলে কিনা আমি হাদিস বললাম না হাদিসে কুচ্ছি যে হাদিসে আল্লাহ বলেছেন কথা আছে যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে কোরআন ছাড়া কারো কথা শোনা জায়েজ নাই বক্তা যদি হু দিয়া সব উস্কে এলায় দরকার নাই আমার ওলিগিরি আমার লগে ওই আপনার কি আমার ওলির লগে আপনি হুতু হুতু করলে আপনার কোনো লাভ হইব তাফসীর ইবনে কাসির এসেছে কল আল্লাহ ইবনে সাদ ইজারু আইতুম রুজুল ইয়ামশি আলাল মাই ইয়াতিরু ফিল হাওয়াই ফালা তাগতারু বিহি হাত্তা তুরিদু আমরহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ লাইস বিন সাদ বলেন তোমাদের মাঝে যদি কেউ শূন্যে পানির উপর হেঁটে চলে শূন্যের উপর বেশে বেড়ায় এটাকে তোমরা কারামতি মনে করবে না আগে দেখো তার কার্যাবলী কোরআন এবং সুন্নার সাথে মিলে কিনা যদি দেখেন তার কথা কাজ কর্মকাণ্ড কোরআন সুন্নার সাথে মিল আছে আপনি তাকে মানতে বাধ্য এর বাইরে বললে মানবেন না আমি ঢাকা থেকে আসছি এখানে প্রাইভেট গাইড দিয়া এখন আমি যদি বলি আমি তো হাওয়ার উপরে বেশে আসছি যায় নামাজ বিছায়া আমি আসছি আপনার এটা নিয়ে মাথা কামার দরকার নাই এটা নিয়ে আপনি চিন্তা করার দরকার নাই নিষেধ দরকার নাই যদি দেখেন যে আমার কর্মকাণ্ড সব কিছু কোরআন হাদিসের সাথে মিল আছে আমার বেশে আসাটা তাহলে আপনি মানেন ওইভাবে বাস্ত হচ্ছে আপনার সুলাইমান আলাইহিস সালাম কিন্তু আপনি আর আমি এই ভাষাভাষীর কি আছে যদি ভাষি এগুলো কারোর সামনে বলারও দরকার নেই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝা এবং মানার তৌফিক দান করুক বলি না আমিন